জয় হিন্দ বন্ধুরা ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে আইটিবিপি অর্থাৎ বন্ধুরা ইন্ডো টাইভেটন বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের যে হেড কনস্টেবল পদে নিউ একটা ভ্যাকেন্সি জারি করা হয়েছিল আটই জুন থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের কথা ছিল বন্ধুরা তোমাদের ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে আট জুন দু থেকে তোমাদের অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা যদি এই আইটিভিপি অর্থাৎ ইন্ডো টাইবেডেন বর্ডার পুলিশ ফোর্সের জন্য অ্যাপ্লাই করতে যাও হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদে তাহলে কিন্তু তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই একটা নলেজফুল ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এর অল ডিটেলস আলোচনা করবো এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে তো বন্ধুরা তোমরাও যদি ইন্ডো টাইবেডেন বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ তোমরা যদি আইটিবিপি হেড কনস্টেবল মিনিস্ট্রালে যেতে চাও তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা বন্ধুরা তোমরা অতি অবশ্যই কমপ্লিট দেখো এবং বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু এক্ষুনি বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখন তোমরা স্ক্রিনে যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের ইন্ডো ডাইভার্ট বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে জারি করা হয়েছে এটা কিন্তু তোমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফিসিয়ান্সের অন্তর্গত এখানে তোমরা কিন্তু মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের পোস্ট নেম থাকছে কিন্তু হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এগুলো তোমাদেরকে অলরেডি বন্ধুরা আমি আগে বলে দিয়েছি এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে আট জুন দু হাজার বাইশ অর্থাৎ বন্ধুরা আট ছয় দু হাজার বাইশ থেকে তোমাদের অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমাদের অ্যাপ্লাই যে লাস্ট ডেট সেটা হচ্ছে সাত সাত দু হাজার বাইশ অর্থাৎ সাত জুলাই দু হাজার বাইশে তোমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট তো বন্ধুরা এখনও কিন্তু প্রায় তোমাদের হাতে এক মাস টাইম আছে এটা অ্যাপ্লাই করার জন্য নেক্সট বন্ধুরা এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা বলে রাখছি এখানে তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদে মিল ক্যান্ডিয়ারদের যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে সেটা কিন্তু একশো পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে তেইশটা এবং এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট বন্ধুরা এখানে হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অর্থাৎ বন্ধুরা বর্তমানে যারা আইটিবিপিতে যুক্ত আছে কর্মতে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে একটা ভ্যাকেন্সি বার করা হয়েছে সেখানে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে নব্বইটা টোটাল ভ্যাকেন্সি নেক্সট বন্ধুরা এখানে তোমাদের আরও বিভিন্ন ডিটেলসগুলো দেওয়া রয়েছে আমি তোমাদের ইম্পর্টেন্ট ডিটেলসগুলো বলে দিচ্ছি বন্ধুরা এখানে তোমাদের পে স্যালারিটা দেওয়া রয়েছে এখানে তোমরা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদ স্যালারিটা কিন্তু লেভেল ফোর অনুযায়ী পাচ্ছ অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে এবং ওটা আস্তে আস্তে বেড়ে কিন্তু একাশি হাজার একশো টাকা পর্যন্ত যাবে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এবং এজ লিমিটটা দেওয়া রয়েছে এজ তোমাদেরকে হেড কনস্টেবল মিনিস্ট্রেলের জন্য কিন্তু মিনিমাম আঠেরো এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর বয়স ওবিসি বিসি তোমরা কিন্তু এখানে তিন বছরে ছাড় পেয়ে যাচ্ছ এবং এসটিএসি ক্যান্ডিডেটটা তোমরা কিন্তু এখানে পাঁচ বছরে ছাড় পেয়ে যাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশন বন্ধুরা তোমাদেরকে টেন প্লাস টু পাস আউট হতে হবে অর্থাৎ বন্ধুরা হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ তোমাদেরকে টুয়েলভ পাস আউট হতে হবে যে কোনো বোর্ড থেকে যে কোনো শাখায় এবং সাথে সাথে তোমাদের কিন্তু একটা স্কিল টেস্ট হবে স্কিল টেস্টে তোমাদেরকে বন্ধুরা টাইপিং টেস্ট করানো হবে যদি তোমরা হিন্দিতে টাইপ করো তাহলে হচ্ছে তিরিশটা ওয়ার্ড পার মিনিট যদি তোমরা ইংলিশে টাইপ করো তাহলে কিন্তু তোমাদেরকে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট তোমাদেরকে এখানে টাইপিং টেস্ট করানো নেক্সট বন্ধুরা এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বিভিন্ন কোয়ালিফিকেশনের ব্যাপারটা বলা রয়েছে তোমরা যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছো দেখে নেবে এখানে বন্ধুরা এজের যে বলা রয়েছে এসটিএসসি ক্যান্ডিডেটেটা তোমরা কিন্তু পাঁচ বছরে ছাড় পাচ্ছ ও বিসি ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু তিন বছরে ছাড় পাচ্ছ এবং জেনারেল এবং ইডাবলু এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে এখানে পঁচিশ বছর বয়স এজটা কিন্তু রাখা হয়েছে হয়েছেক্স বন্ধুরা এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ব্যাপারটা বলা রয়েছে এখানে অল ওভার ইন্ডিয়া মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেমি হাইট চাওয়া হয়েছে এবং অল ওভার ইন্ডিয়া ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেমি এখানে চেস্ট হচ্ছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নর্মালি সাতাত্তর এবং ফুলিওটাকে বিরাশি সেমি কমপ্লিট করতে হবে এখানে তোমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু ছাড় দেওয়া রয়েছে অর্থাৎ বন্ধুরা তোমরা যদি গোর্খা গারোয়ালস মারাঠা এছাড়াও তোমরা যদি নর্থ ইস্ট জোন ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যদি ত্রিপুরা মিজোরাম মেঘালয় আসাম কাশ্মীর লাদাখ এইসব স্টেট থেকে তোমরা যদি বিলং করো অর্থাৎ নর্থ ইস্ট জোন থেকে যদি তোমরা বিলং করো তাহলে কিন্তু তোমাদের এখানে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমে হাইট রাখা হয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেমে হাইট রাখা হয়েছে চেস্ট হচ্ছে নর্মালি সাতাত্তর এবং ফুলিওটাকে বিরাশি সেমে কমপ্লিট করতে হবে নেক্সট বন্ধুরা এখানে অল ওভার ইন্ডিয়া এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু মেলদের হাইট চাওয়া হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি ফিমেলদের ক্ষেত্রে একশো পঞ্চাশ সেমি চেস্ট হচ্ছে নরমালি ছিয়াত্তর এবং ফুলিওটাকে একাশি সেমি কমপ্লিট করতে হবে নেক্সট বন্ধুরা এখানে ওয়েট হচ্ছে অ্যাকর্ডিং টু হাইট অর্থাৎ বন্ধুরা উচ্চতা অনুযায়ী কিন্তু এখানে ওয়েটটা চেক করা হবে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের হচ্ছে মেডিকেল টেস্টের ব্যাপারে বলা রয়েছে মেডিকেল টেস্টে বন্ধুরা তোমাদের এখানে যদি তোমরা চশমা ব্যবহার করো সেই ক্ষেত্রে তোমাদের এখানে আই টেস্ট কন হবে সেই ব্যাপারে বলা রয়েছে তো তোমরা এই জায়গাটা একটু দেখে নেবে তোমাদের যদি চশমা থেকে থাকে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই বন্ধুরা এখানে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে আইটিবির অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লু 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 ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এখানে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস ইউআর ওবিসি এবং ইডাবলু এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিজ নেওয়া হচ্ছে এবং তোমাদের এসটি এসসি এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে না শুধুমাত্র কিন্তু ইউআর ওবিসি এবং ইডাবলু এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ব্যাপারটা বলে রাখছি সিলেকশন প্রসেসের বন্ধুরা প্রথমে কিন্তু তোমাদের পিইটি পিএসটি করানো হবে সেই ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড জারি করা হবে এবং অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের সমস্ত রকম ডিটেলসগুলো দেওয়া থাকবে পি টি বন্ধুরা প্রথমে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে অর্থাৎ তোমাদের রানিংটা কন্ডাক্ট করানো হবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ষোলোশো মিটার রান হবে টাইম থাকছে কিন্তু সাত মিনিট তিরিশ সেকেন্ড এবং এখানে কিন্তু লং জাম্প থাকছে এগারো ফিটে তিনটা করে চান্স পাচ্ছ এবং এখানে হাই জাম্প থাকছে কিন্তু সাড়ে তিন ফিটে তিনটা করে চান্স পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আটশো মিটার রান হবে টাইম থাকছে কিন্তু চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এবং এখানে লং জাম্প হবে নয় ফিট এখানে তিনটা করে চান্স পাচ্ছ এবং এখানে হাই জাম্প হবে কিন্তু তিন ফিটে তিনটা করে চান্স পাচ্ছ নেক্সট বন্ধুরা এখানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের পর হবে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু হাইট ওয়েট এবং চেস্ট চেক করা হবে যেগুলো কিন্তু আমি তোমাদের আগেই বলে দিয়েছি তারপর হবে বন্ধুরা তোমাদের কিন্তু রিটার্ন এক্সাম তো বন্ধুরা একটা কথা তোমাদের বলে রাখি এখানে তোমাদের পিডি পিএসটি শুধুমাত্র কিন্তু কোয়ালিফাই অর্থাৎ বন্ধুরা তোমাদেরকে কেবলমাত্র পাস করতে হবে এখানে কিন্তু কোনো রকম তোমাদের নাম্বার দেওয়া হবে না তোমাদের কিন্তু সমস্ত রকম নাম্বারটা থাকছে এই রিটার্ন এক্সাম এই রিটার্ন এক্সামটা হবে কিন্তু তোমাদের টোটাল একশো নাম্বারে পরীক্ষা হবে রিটার্ন এক্সামের বন্ধুরা তোমাদের হচ্ছে সিলেবাসটা তোমরা দেখে নাও এখানে তোমাদের হচ্ছে রিজনিং থেকে কিন্তু তিরিশটা কোশ্চেন থাকবে তিরিশ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশ নম্বরের জেনারেল ইংলিশ থেকে তোমাদের পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঁয়ত্রিশ নম্বরের কম্পিউটার থেকে কিন্তু তোমাদের দশটা কোশ্চেন থাকবে দশ নাম্বারের তো টোটাল বন্ধুরা তোমরা কিন্তু এখানে একশোটা কোশ্চেন পাচ্ছ একশো নাম্বারের টাইম থাকতে তোমাদের দু ঘন্টা দু ঘন্টার মধ্যে তোমাদের এক্সামটা কমপ্লিট করতে হবে এবং বন্ধুরা এখানে তোমাদের আরেকটা বিষয় বলা রয়েছে এটা তোমাদের ওয়েমার বেস্ট এক্সামেশন হতে পারে বা তোমাদের সিবিটি এক্সামেশন হতে পারে এই বিষয়ে কিন্তু তোমাদেরকে পরের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের হচ্ছে মিনিমাম পাসিং মার্কস অর্থাৎ তোমরা যে মিনিমাম পার্সেন্টেজটা পেলে তোমরা যে কোয়ালিফাই করতে পারবে সেই ব্যাপারটা বলা রয়েছে বন্ধুরা এখানে তোমরা যদি ইউ আর অর্থাৎ তোমরা যদি আনরিজার্ভ এবং ইডাবলু এস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে মিনিমাম পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে তাহলে তোমরা শুধুমাত্র পাস করতে পারবে যদি তোমরা এসটিএসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে মিনিমাম তেত্রিশ পার্সেন্ট পেতে হবে তাহলে তোমরা শুধুমাত্র পাশ করতে পারবে বন্ধুরা এটা তোমাদের বলে রাখছি শুধুমাত্র এটা তোমাদের পাস নাম্বার এটা তোমাদের কিন্তু ফাইনাল কাট অফ নয় কাট অফটা কিন্তু তোমাদের আলাদাভাবে জারি করা হবে এটা পেলে কিন্তু তোমরা শুধুমাত্র পাস করতে পারবে নেক্সট বন্ধুরা তোমাদের হচ্ছে রিটার্ন এক্সামটা কমপ্লিট হওয়ার পর কিন্তু হবে তোমাদের স্কিল টেস্ট স্কিল টেস্টে বন্ধুরা তোমাদেরকে টাইপিং টেস্ট করানো হবে যেটা তোমাদেরকে আমি আগেই বললাম যদি তোমরা হিন্দিতে টাইপ করো তিরিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপ করলে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট তোমাদেরকে কিন্তু টাইপ করতে হবে নেক্সট বন্ধুরা টাইপিংয়ের পর কিন্তু তোমাদের জারি করা হবে ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ তোমাদের যে ফাইনাল সিলেকশনের মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের টাইপিং টেস্টের পরে জারি করা হবে তারপর বন্ধুরা হবে কিন্তু তোমাদের ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্টেশান অর্থাৎ বন্ধুরা তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান তারপর হবে কিন্তু তোমাদের হচ্ছে ডিরেক্ট মেডিকেল এক্সাম তারপর হবে তোমাদের রিভিউ মেডিকেল এক্সাম তো বন্ধুরা এখানে তোমরা বুঝতে পারলে তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে কন্ডাক্ট করা হবে তো এখানে বন্ধুরা তোমাদের ইম্পর্টেন্ট যা যা ডিটেলস ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও বন্ধুরা তোমাদের নোটিফিকেশনে আরও বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে তো আমি তোমাদের বলছি বন্ধুরা অ্যাপ্লাইয়ের আগে তোমরা চাইলে কিন্তু নোটিফিকেশানটা একবার পড়ে নিতে পারো এই নোটিফিকেশনটার লিঙ্ক কিন্তু আমি তোমাদের ডিসক্রিপশনে প্রোভাইড করে রাখছি তো আশা করছি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো তোমাদের অ্যাপ্লাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আট জুন দু হাজার বাইশ থেকে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে সাত জুলাই দু হাজার বাইশ তো বন্ধুরা তোমরা যদি এর এলিজিবল হয়ে থাকো অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস আউট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো এটা তোমাদের খুবই একটা ভালো ভ্যাকেন্সি এছাড়াও বন্ধুরা তোমাদের আসাম রাইফেলে কিন্তু একটা নতুন ভর্তি চলছে এই সময় তোমরা স্ক্রিনে যে ভিডিওটা শো করছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা তোমরা টাচ করে দেখে নাও এতে কিন্তু তোমাদের সাথে আমি অল ডিটেলস আলোচনা করে দিয়েছি তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতারম